সবাই কেমন আছো? দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমাদের একটু দেরি হয়ে গেল। আমার ছেলে আজকে রান্না করেছে আফগানি চিকেন, ওইটা করতেই অনেক দেরি হয়ে গেল। এই যে নাতির ভাত গরম করলাম, হ্যাঁ এইবার ওকে দিয়ে দিচ্ছি, ছেলে একটু পরে খাবে। ও ছেলেকে দিয়ে আমি চান করতে যাব, আজকে খুব খুব দেরি হয়ে গেছে গো। হ্যাঁ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি, এই যে এই হচ্ছে আফগানি চিকেন। ও ইউটিউব দেখে রেসিপিটা বার করে এই যে নিজে নিজে সব করলো। আমি কেটে কুটে ম্যারিনেট করে রেখেছিলাম পিঁয়াজ, এই আদা রসুন পেস্ট, আর হচ্ছে এই যে কয়লাটা, এই যে কয়লার মধ্যে ঘি দিয়ে আর ধোঁয়াটা উঠবে, দিলেই চাপা দিয়ে দিতে হবে, তাহলে ওই যে পোড়া পোড়া ব্যাপারটা এই মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। দিয়ে আর লেবুর রস আর নুন আর হচ্ছে গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর ও এসে পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ, ফ্রেশ ক্রিম, টক দই, কাজু বাদাম বাটা সব একসঙ্গে বেটে তারপরে গ্রেভিটা করা হয়েছে। আর মাংসটা ম্যারিনেট করা ছিল, সেটাকে আগে প্রথমে তেলেতে আর মাখনে ভেজেছে, ভেজে টেজে তারপর এই মাংসটা তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা রাখছি, আমি এখন নাতিকে খেতে দিই, তারপর ছেলেকে খেতে দেব, তারপর আমার চান। অনেক দেরি হয়ে গেছে। টাটা বন্ধুরা, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, চিকেনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি শেয়ার করবে এই চিকেনের জন্যে, আর সাবস্ক্রাইব করবে। রাখছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো।